গত কয়েক বছর ধরেই অর্থমন্ত্রী জিডিপি প্রবৃদ্ধি 7% ওপরে নির্ধারণ করছেন, কিন্তু বছর শেষে তা 6-এর ঘর পেরোতে পারছে না। নতুন অর্থবছরেও জিডিপি ধরা হয়েছে 7%, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। পাশাপাশি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করতে হবে, বছরের প্রথম থেকে এডিপি বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে হবে, বেসরকারি ও ব্যক্তি বিনিয়োগ বাড়াতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগও নিতে হবে। বাংলাদেশে 7-8 থেকে 10% গ্রোথে এটা নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সেই ধরনের সক্ষমতা বৃদ্ধি, সুশাসন, প্রাতিষ্ঠানিক যে স্বচ্ছতা, জবাবদিহিতার ভিত্তিতে করতে হবে, সেটাতে আমাদের আরো অনেক কিছু করার আছে। গত অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরে রাজস্ব আদায় 30% বাড়াতে হবে। এজন্য এনবিআর এর অটোমেশনে যাওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। এনবিআর যেটা নাই সেটা হচ্ছে তাদের প্রশাসনিক কাঠামো, সেই ব্রিটিশ আমলের কাঠামোতে তারা চলছে। তাদের ওই সার্কেল বেস সিস্টেম দিয়ে ইনকাম ট্যাক্স কালেকশন হবে না। তাদের কম্পিউটারাইজেশন, তাদের যেটাকে বলে ডেটা বেস, ট্যাক্সপেয়ারদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের হিস্ট্রি, এগুলো তাদের কাছে নাই এবং সেগুলো সিস্টেমেটিক হয়েছে না। একটা বোতাম টিপে যদি আমি বার্না করতে পারি, আমাকে যদি ওই ফাইল চালাচালি করতে হয়, সার্কেলে লিখে পাঠিয়ে তারপরে আবার আনতে হয়, তাহলে আমি হয়তো বছরে বড় যে 500 লোকের জন্য এটা করতে পারি, আমি তো 5 লক্ষ লোককে করতে পারবো না। প্রায় প্রতি বছরই বাজেট বাস্তবায়নের চিত্র একই রকম। অর্থনীতির গতি বাড়াতে হলে বাজেট বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তন আনার কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।